Hello everyone, this is FUAD. Welcome to my channel, Life of FUAD. Jodio, amar channel naam Life of FUAD, tarporo amar daily life onek tongsho jure amar partner Sajida amar sathe thake. Because amader chotto ekta business ache jar naam Sajida Story. Haan, tar name naam, but ami etar 50% owner. Dekhle hoyto bujha jay na, but this is true. Jai hok, amra dujon ajke আবারও ফেব্রিক কিনতে যাচ্ছি যেহেতু প্রায় আমাদেরকে ফেব্রিক লাগে মানে আমাদের বিজনেসের জন্য ফেব্রিক লাগে আর প্রতিবারের মতো আজকেও সে চিপস খাচ্ছে বসে বসে আর আমি ধানমন্ডির যে ভিউটা আছে সেটা এনজয় করতেছি ধানমন্ডিতে আমার ভার্সিটি ছিল ইউল্যাব সো এই রাস্তাটা আমার খুবই পরিচিত এবং খুবই প্রিয় একটা রাস্তা আর যে কাজে যাচ্ছি সেটাও একটা প্রিয় কাজ তো সব মিলে মোটামুটি আমার এই রাস্তাতে যেতে ভালোই লাগে আর জ্যাম না থাকলে তো আরো সুন্দর লাগে আর সন্ধ্যাবেলা ধানমন্ডির নতুন নতুন যে হাই রাইজ বিল্ডিং গুলো হয়েছে শপিং মল গুলো হয়েছে সেগুলো খুবই আলো ঝমকালো একটা পরিবেশের মধ্যে থাকে ধানমন্ডি 15 নম্বরে যে আমি কত দিন বা কত সময় ব্যয় করেছি আমার জীবনে এটা আর কি আমার নিজেরও হিসাব নাই ভার্সিটি লাইফের পরেও এখানে আমার অফিস ছিল So, যাই হোক সবকিছু মিলে আমার এই রাস্তাটা খুবই ফেভারিট রাস্তা আজকে খুব একটা জ্যাম ছিল না তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম নিউ মার্কেটে কিন্তু নরমালি রাস্তাটা এত খালি থাকে না প্রচন্ড জ্যাম থাকে কিন্তু আজকে আল্লাহর রহমতে কোনো জ্যাম ছিল না আমরা টাইমলি পৌঁছে গিয়েছি প্রতিপক্ষে আপনি যখন বাজারে আসবেন তখন স্পেসিফিক কিছু কাজ নিয়ে আসবেন যদি এরকম হয় যে আপনি জাস্ট বাজারে আসতেছেন র্যান্ডম জিনিস কিনতেছেন সো এটাতে আপনার অনেক বেশি সময় লাগবে সো আজকে আমরা আসার আগে খুব স্পেসিফিক কিছু কাজ নিয়ে আমরা এসেছি যেন আমাদের কোনো প্রবলেম না হয় সাজিদা অনেক লম্বা একটা লিস্ট নিয়ে বাজারে এসেছে সো তারপর এক এক করে প্রত্যেকটা লিস্টের যে আইটেমগুলো আছে সে কালেক্ট করলো আর কালার ম্যাচিং করার যে টাস্কটা এটা প্রচণ্ড ডিফিকাল্ট একটা টাস্ক সো এটা মেয়ে মানুষ সবচেয়ে ভালো বোঝে সো এই বিষয়টা নিয়ে আমি আর মাথা ঘামাই না আর একটা কথা বলে রাখা ভালো নিউ মার্কেটে কেন জানি ইদানিং ঢুকলে এত মাথা ব্যথা করে আর এত গুমোট একটা পরিবেশ সৃষ্টি হয়ে থাকে যে কি বলবো ঢুকলে মাথা ব্যথা করে কেনজিন মনে হয় এখানে অক্সিজেনের মানে যে মাত্রাটা খুবই কম আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগতেছিল তারপরে যেহেতু কাজ করতেই হবে সো কাজটা কোনো মতে শেষ করলাম শেষ করে বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু স্পেসিফিক কিছু কাজ নিয়ে এসেছিলাম সো আমাদের তেমন প্রবলেমে পড়তে হয়নি সো কাজগুলো শেষ করলাম এবার বের হয়ে যাচ্ছে সো এটা যেহেতু আমাদের প্রায় প্রতিদিনেরই কাজ একদিন পরপরই আমাদের এখানে আসা লাগে সো এখানকার লোকজন প্রায় সবাই আমাদের পরিচিত এবং সবাই অনেক বেশি আমাদেরকে হেল্প করার চেষ্টা করে তবে যাই হোক সাজিদা বলল তার নাকি খুব খারাপ লাগতেছে বললাম যে তাহলে কী করা যায় চলো কিছু একটা খেয়ে আসা যাক আর আমি যেহেতু একটা প্রবলেমেটিক মানুষ মানে আমি বাইরের কিছুই খাইতে চাই না সো আমার সাথে যে থাকে তার কিছুই খাওয়া হয় না বাইরে মানে আমি মানে খাইতেই দিই না তাদেরকে সো তারপরে যেহেতু আজকে অনেকগুলো কাজ করা হয়েছে বাইরে এবং অনেকক্ষণ ধরে বাইরেই ছিলাম সো চিন্তা করলাম তাকে নিয়ে স্টারে যাই আর আমি যেহেতু ব্রয়লার মুরগি খাই না তাই অনেকভাবে ভেবে চিনতে তাকে বললাম যে ঠিক আছে এটা খাও দেশি মুরগি তার দেশি মুরগি বলে এটা পাকিস্তানি মুরগি খাওয়াইছে আমি ড্যাম শিওর বাট কী করব খাইতেই হবে ব্যাপার না যাই হোক বিসমিল্লা বলে খাইছি উপরে আল্লাহ আছে হয়তো সুস্থ থাকবো ইনশাআল্লাহ যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন সাজিদাকে বিদায় দেওয়ার পালা তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আমি চলে যাব মোহাম্মদপুর আলহানের সাথে কথা হয়েছে সে নাকি বাসায় আছে তো আমি তাকে ফোন দিয়ে বললাম যে আমি রিক্সা নিয়ে ফোন দিলে তুমি বের হয়ে আসো এখান থেকে বিদায় নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যাই হোক আমি ধানমন্ডি থেকে মোহাম্মদপুরে পৌঁছে গিয়েছি কিন্তু আলহান শ্যামলী থেকে মোহাম্মদপুর আসতে পারি নাই তার জন্য অপেক্ষা করি আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হলে লাইক এবং ফলোতে সাথে থাকবেন টাটা